নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম, আমের চাটনি। তো আমি কড়াতে গরম জল একটু ফুটতে দিলাম আর তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এটা ঠিক আমের চাটনি না, এটাকে আমের অম্বল বলা যায়, যেটার মধ্যে এটা খেলে বেশ পেট ঠান্ডা হয়। তো আমি একটা ছোট্ট পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা জিরে, দু একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে শুকনো খোলায় তেলে নেব, ভাজবো বলবো না যেহেতু তেল দিচ্ছি না। তো জিরেটা রং পাল্টে গেলে, খুব বেশি যেন রং না পাল্টায়, কালো না হয়ে যায়, একটু লালচে ভাব আসবে, তখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এদিকে আমি যে অন্য জায়গায় জলটা দিয়ে দিয়েছিলাম সেটা ফুটে গেছে, তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই খোসাশুদ্ধ আমগুলো। আমটা আমি ছাড়াইনি, আমার এই খোসাশুদ্ধ আমি ভালো লাগে, আপনারা চাইলে আমটা ছাড়িয়ে নিতে পারেন। তো জলটা এখন ফুটে আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে, খুব একদম গলিয়ে দেওয়ার দরকার নেই, আমটা মোটামুটি নরম হবে কিন্তু যেন গলে না যায়, এদিকে একটু খেয়াল রাখতে হবে। তো আমটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, এই সময়ের আম যেহেতু ভীষণ টক হয়, আমি টক জলের খানিকটা ফেলে দিলাম, মানে আপনারা যদি বেশি টক খেতে চান তাহলে জলটা খানিকটা রেখে দেবেন, আর যদি ভাবেন একদম মিষ্টি মিষ্টি খাবো টকটা তাহলে পরে ওই টক জলটা ফেলে দেবেন। তো আমি টক জলের খানিকটা ফেলে দিয়ে খানিকটা রেখেছিলাম, আর এই সময় একটুখানি জল ওর সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম, আর তারপর দিয়ে দিলাম আমার কাছে বেশ খানিকটা মিষ্টির রস ছিল, পয়সা দিয়ে মিষ্টির রস কিনে আনি, মিষ্টি কিনে আনি তো ফেলবো কেন, বাড়ির চিনিটাও খরচ হলো না, ওই মিষ্টির রসটা দিয়েই আমি চাটনিটা বানিয়ে ফেললাম। তো আপনাদের কাছে মিষ্টির রস থাকলেও দিতে পারেন, অথবা চিনি, যে যেমন পরিমাণ মিষ্টি খান সেরকম চিনি দিয়ে নেবেন। তো অম্বলটা প্রায় শেষের পথে, এবারে আমি এর জন্য একটুখানি ফোড়ন রেডি করে নেব, তো চলুন ফোড়নটা করে নিই। তো আমি আবার সেই একটা প্যান নিয়ে নিলাম ছোট্ট, তার মধ্যে আমি অল্প একটু সাদা তেল দেব, বেশি না, খুব সামান্য একটু সাদা তেল দেব, আর তার সঙ্গে এই অল্প শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচ ফোড়ন দিলাম, আপনারা চাইলে বেশি লঙ্কা দিতে পারেন। তো আমি ঝাল চাটনি পছন্দ করি না, তো সেই জন্য আমি খুব সামান্য, যাতে শুধুমাত্র ওই শুকনো লঙ্কার সেন্টটা হয় সেই জন্য একটুখানি শুকনো লঙ্কা ইউজ করলাম। তো এইরকম অবস্থায় যখন আমার আমের ঝোল ফুটছে, আমি টুক করে আমার যে ফোড়নটা রেডি করলাম সেটা ওর মধ্যে ঢেলে দেব, আর ফোড়নটা দিয়ে ফেললেই আপনার অম্বল রান্নার কাজটা শেষ হয়ে গেল। এবারে যত্ন করে ভাতের শেষে ছোট্ট ছোট্ট বাটি করে এই ঝোল যদি ধরে দেন, এক বাটি খাওয়ার পর সবাই কিন্তু আর এক বাটি করে চাইবে, তো সেই জন্য এই ঝোলটা একটুখানি বাড়িয়ে পাতলা করে নিলেও কোনো সমস্যা নেই। তো আজকে এই খুব সামান্য সহজ সরল রেসিপিটা শেয়ার করলাম, আমার খুব প্রিয়, তাই আপনারাও শিগগিরই বানিয়ে ফেলুন, আর বানিয়ে অবশ্যই জানান কেমন লাগলো। ও হ্যাঁ, আর শেষে ওই যে মশলা ভেজেছিলাম, একটুখানি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সেটাই খুব সামান্য একটুখানি দিয়ে নিয়েছিলাম, ওতেও বেশ একটু টেস্ট আসে। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, এই সহজ সরল সুন্দর রেসিপি গরমে পেটকে আরাম দেবে আর শরীর আর মন দুটোই ভালো করবে, আর মুখটাকেও বেশ টেস্ট দেবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এটুকুই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।